উট পাখি নামটি শুনলেই মনে পড়ে যে পাখির ডানা ছোট এবং উঠতে পারে না। স্থলে বসবাসকারী প্রাণীগুলোর মধ্যে উট পাখির চোখ বড় হয়ে থাকে। এই পাখিটিকে টিভির পর্দায় অথবা চিড়িয়াখানায় দেখা যায়। এবার দিনাজপুরে শৌখিনভাবে পালন করা হচ্ছে এই উট পাখি। ইতিমধ্যে এই পাখিগুলো ডিম দিতেও শুরু করেছে। এছাড়াও এইসব ডিম গবেষণার জন্য দেওয়া হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সুলতান ইফতেখার চৌধুরী নামে এক ব্যক্তি তৃণভোজী এই পাখি শৌখিনভাবে পালন করছেন। ইফতেখার চৌধুরী দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে 11টি উট পাখি নিয়ে আসেন। এরপর শুরু করে লালন পালন। এখন আমাদের পাখিগুলো ডিম পাচ্ছে, আমরা চেষ্টায় আছি আরও মানে সংখ্যা বৃদ্ধি করার জন্য। এর মাধ্যমে আমাদের বাংলাদেশে যদি এটাকে নতুন করে একটা ফার্মের, যেমন গরুর ডেইরি ফার্ম আছে, তারপরে আপনার ফ্যাটেনিংয়ের জন্য ফার্ম আছে, উট পাখির ফার্মকে যদি মানে ইয়ে করা যায়, তাহলে আমাদের মনে হয় একটা দেশে একটা মানে আমরা রপ্তানি করার মতো একটা ভালো একটা জিনিস পাবো আর কি। এই উট পাখি খামারের পরিচর্যাকারী নজরুল ইসলাম বলেন, নিয়ে আসে এখানে বাচ্চা প্রয়োজন করার জন্য এবং স্বাভাবিকভাবে এদেরকে মনে করে লালন পালন করার জন্য। এরা ছিল আগে প্রথমে মরুভূমিতে, মরুভূমি থেকে আমরা এই বাংলাদেশে মনে করেন যে ফিটেস্ট খাওয়ার জন্য এবং অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসে এদেরকে মানে স্বাস্থ্যবিধি অনুযায়ী, মনে করেন যে তাপমাত্রা অনুযায়ী এদেরকে ডিম পাড়া হয় এবং কি খাওয়াতে হয়, এদেরকে খাওয়াইতে হয়, আপনার মনে করেন ফিট খাওয়াইতে হয়, ঘাস খাওয়াইতে হয়, তারপরে পাথর দিতে হয় এর সঙ্গে, তারপরে আপনার ওই যে আরও অন্যান্য জাতীয় খাওয়া দিতে হয় আর কি। এদিকে প্রাণী সম্পদ কর্মকর্তার মতে উট পাখি একটি বন্য প্রকৃতির প্রাণী, বর্তমানে শিল্প হিসেবে সারা বিশ্বেই এই উট পাখি লালন পালন হচ্ছে। উট পাখি হচ্ছে এক বন্য প্রকৃতির পাখি জাতীয় প্রাণী, এটি সাধারণত মরু অঞ্চল বা আফ্রিকার বিভিন্ন জায়গায় এটি পাওয়া যায়। তো আধুনা সারা বিশ্বেই এটাকে লালন পালন করা হচ্ছে শিল্প হিসাবে, পোলট্রি হিসাবে। আমাদের দেশেও বিগত কয়েক বছর যাবৎ এটি লালন পালন করা হচ্ছে, খামার করা হচ্ছে। তো আসলে অস্ট্রিচ বা উট পাখি এটার গুরুত্ব রয়েছে, এটা মাংসল প্রাণী এবং ধর্মীয় মতে এটি, বিশেষ করে ইসলাম ধর্মীয় মতে এটি খাওয়া মানে হালাল। এর মাংস অত্যন্ত সুস্বাদু এবং এর মাংস হচ্ছে যে এর মানে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে, একেবারেই নগণ্য, 3% ফ্যাট থাকে, এবং ফ্যাটটা মাংস থেকে সহজে আলাদা করা যায়, এটি হচ্ছে সবচেয়ে ভালো দিক। আর একটা পুরুষ অস্ট্রিচ বা উট পাখি এটা ওজন 155 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর একটা ফিমেল অস্ট্রিচের ওজন 130 কেজি পর্যন্ত হয়। এবং এটার যে চামড়া বা এটার যে পশম এটিরও গুরুত্ব আছে, অর্থনৈতিক গুরুত্ব আছে, এটি বিদেশে রপ্তানি করা যায়। সুলতান চৌধুরীর উট পাখির খামারে পুরুষ উট পাখি রয়েছে 7টি এবং মেয়ে উট পাখি রয়েছে 4টি। এছাড়াও উট পাখির উচ্চতা সর্বোচ্চ 3 মিটার, ওজন 155 কেজি হয়ে থাকে। আর এই উট পাখি ঘন্টায় 70 কিলোমিটার দৌড়াতে পারেন। দিনাজপুর প্রতিনিধি বিজন কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আতিক হাসান, আপডেট টিভি।